আহ্বান করেছি, আমরা ওনার কাছ থেকে কি শিখব, ওনার জীবন, জীবনের যে আদর্শ, ওনার জীবনের যে দর্শন, সেই দর্শন আমাদেরকে উৎসাহিত করুক। আমাদের সম্পাদকদের কাছ থেকে আমরা সেটা শুনেছি। এখন আমি আমাদের উৎসব কমিটির বয়োজ্যেষ্ঠ সদস্য শ্রী সত্যনারায়ণ মহাতি মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে শ্রী সত্যেন দাস মহাশয়কে। জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই।